এটা সম্পূর্ণ অমূলক। এই বিষয়টা সম্পর্কে যাদের কোনো কাণ্ডজ্ঞান নেই তারা এইসব মন্তব্য করে থাকে। আমি রাজ্যসভার এমপি, কারো দয়া ভিক্ষায় আসিনি। দ্বিতীয় হচ্ছে এটা লোকসভার স্পিকারের উপরে নির্ভর করে, তিনি ঘরে অ্যালটমেন্ট করেন, সেখানে আমার সঙ্গে কী সম্পর্ক হতে পারে, এটা একটা বাচ্চা ছেলেও জানে। অর্বাচীনের মতো কথাবার্তা হলে যদি কেউ মনে করে যে কংগ্রেসের কণ্ঠ রোধ করবে সেটা ভুল করছে, এতে কিছু লাভ হবে না। মানুষ জানে যে ভুল বকছে তাকে ভুল বকতে দাও, তাহলে কংগ্রেসের কিছু আসে। আমার বক্তব্য খুব পরিষ্কার, এইসব কথা বলে আমার কথা বলাকে বন্ধ করতে পারবেন না। আমি কনস্ট্যান্টলি বলে যাব, বাংলার মাটিতে কোনো অন্যায় অত্যাচার হলে, মানুষের প্রতি বর্বরোচিত আক্রমণ হলে প্রতিবাদ আমি করবই করবই করবই।